আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে আমি জয়েন করেছি এপ্রিল মাসে। এই এনবিএফআই সেক্টরে আমার এটা নতুন জব, নতুন অ্যাসাইনমেন্ট। তো এখন আমাদের ওভারঅল ফিনান্সিয়াল সেক্টরে আমরা যেটা দেখছি যে আমাদের গ্রোথটা একটু কম, বিভিন্ন লেন্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি, বিজনেস এক্সপানশন সেভাবে হচ্ছে না, যার ফলে বিনিয়োগের ক্ষেত্রগুলো একটু কমে গিয়েছে। এনবিএফআইগুলোকে বা ফাইন্যান্স কোম্পানিগুলোকে আপনার একই সেক্টরে পাশাপাশি ব্যাংকের সাথেও কম্পিটিশন করতে হচ্ছে, এবং এই এনবিএফআইগুলোকে অনেক সময় এই ব্যাংক থেকেই বড় করে বা ব্যাংক থেকে টাকা এনে ফার্দার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে বা লোন দিতে হচ্ছে আর কি। তো সেম ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু কম্পিট করতেছি ব্যাংকের সাথে, তারা কারেন্ট অ্যাকাউন্ট আছে যেখানে কোনো ইন্টারেস্টই বেয়ার করতে হয় না, সেভিংস অ্যাকাউন্ট আছে, স্টেডি অ্যাকাউন্ট আছে, যেখানে তাদের অনেক লো কস্ট ডিপোজিট তারা মোবিলাইজ করতে পারে, কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র টার্ম ডিপোজিট ছাড়া আর কোনো ডিপোজিট নিতে পারি না, আমরা ক্যাশ ট্রানজ্যাকশনের কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর অনেক দেশে কিন্তু আপনার এনবিএফআইগুলো ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারে, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থা নেই। তো যার ফলে স্বাভাবিকভাবে আমাদের কস্ট অফ ফান্ডটা অনেক বেশি হয়ে যায় ব্যাংকের তুলনায়। বাট আমাকে কিন্তু আবার সেম সেক্টরে ব্যাংকের সাথেই কম্পিটিশন করতে হয়। ব্যাংক যে সমস্ত কাস্টমারদেরকে ফাইন্যান্স করে, লোন দেয়, আমরাও কিন্তু সেই ধরনের কাস্টমার বা সেই কাস্টমারদেরকেই ফাইন্যান্স করি। যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করি যে এনবিএফআইগুলো আমাদের প্রসেসটাকে একটু দ্রুত করার চেষ্টা করি, যে লোন অ্যাপ্রুভাল প্রসেস, ডিসবার্সমেন্ট প্রসেস, এইটাকে আমরা দ্রুত করে কাস্টমারের নিডটাকে যাতে ইমিডিয়েটলি ফুলফিল করতে পারি সেইটা করি। সেই ক্ষেত্রে অনেক কাস্টমার যেখানে ব্যাংকে প্রসেসটা একটু লেন্দি হয়, হ্যাঁ, যারা একটু এই লেন্দি প্রসেসটা অ্যাভয়েড করতে চায় বা যাদের ফান্ডটা ইমিডিয়েটলি দরকার, হ্যাঁ, পরবর্তীতে হয়তো ব্যাংক থেকে তারা ফাইন্যান্স নিয়ে সেটাকে আবার অফসেট করে, সেই ধরনের কাস্টমারকে আমরা বেশি এন্টারটেইন করি। আর আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ওই পাবলিক ডিপোজিট বেসটা বাড়ানোর জন্য, এবং ফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা নতুন নতুন এভিনিউ বের করার চেষ্টা করছি। আমরা এসএমই, রিটেল, তারপরে উইমেন এন্টারপ্রেনর, এরকম বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই জায়গাগুলোতে ফাইন্যান্স করার চেষ্টা করছি। ব্যাংকের কস্ট অফ ফান্ড কম, বিভিন্ন কারণে তাদের কস্ট অফ ফান্ড কম, যেহেতু তারা ওই যেটা আমি বললাম যে তারা ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারে, তাদের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলো লো কস্ট ডিপোজিট নেওয়ার অপশান আছে, সো এই জন্য তাদের কস্ট অফ ফান্ডটা কম, আর আমাদের কস্ট অফ ফান্ডটা একটু বেশি থাকে। তো সেইটাকে আমরা অফসেট করার চেষ্টা করি যে এসএমই, রিটেল, এই লোনগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যেখানে কাস্টমার একটু রেট সেন্সিটিভ কম, যাদেরকে আমরা একটু এডিশনাল চার্জ করতে পারি, হায়ার রেট নিতে পারি দেন ব্যাংক। আর একটা আমরা চেষ্টা করি যে টোটাল লোন অ্যাপ্রুভাল এবং ডিসবার্সমেন্ট প্রসেসটাকে যতটা শর্টেন করা সম্ভব, যত তাড়াতাড়ি করা সম্ভব, হ্যাঁ, এইটা করে আমরা কাস্টমারকে দ্রুত সার্ভিসটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা কাস্টমারের ওই ইমার্জেন্সি নিডটা মিট করতে পারি, যে কারণেও অনেক কাস্টমার তখন কিছুটা ব্যাংকের তুলনায় রেট কিছুটা বেশি হলো, যখন তার ইমার্জেন্সি ফান্ড দরকার তখন সে কিন্তু আমাদের কাছে আসে। জানেন যে আমাদের ক্যাপিটাল মার্কেটেও অনেক এনবিএফআইর ইনভেস্টমেন্ট আছে, অনেকের সাবসিডিয়ারি কোম্পানি আছে, মার্চেন্ট ব্যাংক বলেন, ব্রোকারেজ হাউস বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলেন, সেগুলো আছে, যে কিছু স্পেশালাইজড সার্ভিস দিয়েও তারা রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছে আর কি। প্লাস নিজেদের অন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও থাকে, ব্রিজ ফাইন্যান্স যেটা, সেটার ব্যাপারে আমরা কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। অনেক সময় আমরা ইকুইটি ফাইন্যান্স করতে পারি, যে একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করলাম, পরবর্তীতে তারা লিস্টেড হলো, লিস্টেড হওয়ার পরে আমরা সেল করে বেরোয় আসলাম। এরকম কিছু নতুন নতুন ক্ষেত্রকে চিহ্নিত করে বা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করে সেখানে মাধ্যমে আমরা আমাদের ব্যবসাটাকে ডাইভার্সিফাইড করার বা একটু কম্পিটিটিভ করার চেষ্টা করি। বড় গ্রুপ যারা ফিনান্সিয়ালি সাউন্ড, যারা ব্যাংকের কাছে গেলে খুব সহজে লোন পেতে পারে, তারা কিন্তু আমাদের টার্গেট কাস্টমার না, হ্যাঁ,
তাদেরকে আমরা ব্যাংকের সাথে কম্পিটিটিভ রেটে অ্যাকোমোডেট করতে পারবো না। এখন দেখেন যদি আমাদের ক্যাপিটাল মার্কেটের অবস্থা দেখেন যে অ্যাকচুয়ালি যে 2010-এর পর থেকেই তো আমরা একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি স্পেশালি ক্যাপিটাল মার্কেটের প্রসঙ্গে আর কি। তা তখন 2010-এ যারা এই মার্কেটে ইনভেস্ট করেছিল ম্যাক্সিমামেরই কিন্তু ফান্ডটা আটকে আছে। NBFIগুলো যারা এরকম ইনভেস্ট করেছিল তাদেরও ফান্ডটা আটকে আছে। এখন NBFIগুলোর ফান্ড ক্যাপাসিটিটা তো কম, আপনি যদি এদের ক্যাপিটাল বেজ বলেন, পেড আপ ক্যাপিটাল বলেন, ডিপোজিট বলেন, এই সাইজটা তো কম। আর ডিপোজিটের ব্যাপারেও তো রেস্ট্রিকশন আছে, আপনি ডিপোজিটের মানি ক্যান নট বি ইনভেস্টেড ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এখন তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে আপনার ইকুইটির একটা পোর্শন আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। তো সো কেউ যদি 100 কোটি ইনভেস্ট করে, ক্যাপিটাল থাকে, তাহলে সে 25 কোটি ইনভেস্ট করতে পারবে। তো এখন দেখা যাচ্ছে যে 2010-এ অনেকের যে ইনভেস্টমেন্ট করা আছে, সো এখন আর সে তার বাড়ানোর জন্য মতো আর কোনো রুম নেই, বরং অনেকের হয়তো ওই লিমিটটাও এক্সিড করে গেছে যেটাকে এখন আরও কমায় আনতে হবে। যদিও আমার ক্যারিয়ার শুরু করেছি ব্যাংকেই, ব্যাংকার হিসাবে ক্যারিয়ার শুরু করেছি, তারপরে মাঝখানে দীর্ঘদিন আমি ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত ছিলাম, সেখানে আমি ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক দুই ধরনের প্রতিষ্ঠানের ইসিও হিসাবে কাজ করেছি। এখন আমি একটা MBFI-DMD হিসাবে কাজ করছি, এটা আমার জন্য একটা নতুন ক্ষেত্র। এখন আমাদের ক্যাপিটাল মার্কেট যেটা একটু আগেই বলছিলাম যে 2010-এর পরে থেকে আমরা একটু কঠিন সময় পার করছি, বাট রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু গতি আসছে। এবং আমরা যদি লাস্ট ধরেন 2016-র সেপ্টেম্বর অক্টোবর থেকে চিন্তা করি, তাহলে কিন্তু তো ওই সময়ে 3-4 মাসের একটা ভালো মুভমেন্ট ছিল মার্কেটে, পার্টিসিপেশন ছিল, ভলিউমও বাড়ছিল। সো আমরা আশা করেছিলাম যে এই গতিটা আর থাকবে। পরবর্তীতে দুঃখজনকভাবে যদিও দেখা যায় যে এপ্রিল থেকে 2017-র এপ্রিল থেকে আবার মার্কেট একটু স্লো হয়ে যায়, টার্নওভার কমে আসে, এবং আবার আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের এই যে জুনের মিডের পর থেকে মার্কেট কিন্তু আবার একটা গতি ফিরে পেয়েছে বা একটু ভাইব্রেন্ট হচ্ছে। তো এই গতিটা অব্যাহত থাকবে আমরা আশা করছি। আর আরেকটা পজিটিভ জিনিস যেটা হচ্ছে যে এই রিসেন্ট টাইমেও কিন্তু আপনি যদি 2016-2017-এর ডাটাগুলো যদি রিভিউ করেন, তাহলে দেখবেন যে এই সময় কিন্তু অনেক ফরেন ইনভেস্টমেন্ট এসেছে আমাদের এই ক্যাপিটাল মার্কেটে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এসেছে, ফরেন ইনভেস্টমেন্ট। সো এটা একটা কিন্তু আমাদের মার্কেটের জন্য পজিটিভ সাইড, হ্যাঁ, যে ফরেন ইনভেস্টমেন্টও আসছে, লোকাল ইনভেস্টররাও অ্যাক্টিভ হচ্ছে। এখন আমাদের দেশের যেটা সমস্যা হয় যে কিছুদিন পর পরই দেখা যায় যে সব ইনভেস্টররা বা স্পেশালি বড় ইনভেস্টররা কেন জানি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যে হঠাৎ করে মার্কেট 2-3 মাস একটা গতি পেলো, গতি পাওয়ার পরে আবার হঠাৎ করে একটা স্তব্ধতা চলে আসে বা মন্দাভাব চলে আসে। তো ইনঅ্যাক্টিভ হওয়ার দুটো কারণ থাকতে পারে, একটা হতে পারে যে তাদের ইনভেস্টেবল ফান্ডের অভাব হতে পারে, ক্রাইসিস হতে পারে, আর একটা হতে পারে যে তারা একটা হয়তো রিজনেবল প্রফিট নিয়ে নিয়েছে, সো তারা আবার কিছুদিন ওয়েট করে মার্কেট আবার একটা লেভেল, প্রাইস লেভেল একটা পর্যন্ত আসার জন্য অপেক্ষা করে, করে আবার নতুন করে ইনভেস্ট করে। আবার আমাদের যে উল্টা চিত্রটা দেখা যায় যে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু দেখা যায় যে মার্কেট যখন বাড়তে থাকে তখন মার্কেটে ঢোকেন, ইন করেন, মানে মার্কেট যখন কমতে থাকে, স্লো থাকে, স্টেবল থাকে, তখন কিন্তু আমরা মার্কেটে পার্টিসিপেট করেন না বা অ্যাক্টিভ হন না বা ঢোকেন না। যেমন এই যেটা আমরা আলোচনা করছিলাম যে ইন্ডাস্ট্রি আমাদের ইকোনমির বা ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট রেট, ইকোনমির ইন্টারেস্ট রেট যদি ডিক্লাইনিং থাকে, কম, আমাদের এখন ব্যাংকিং সেক্টরে বলেন যে ডিপোজিটের রেট এবং লেন্ডিং রেট দুটোই কিন্তু অনেক কমে এসেছে। এক সময় ডিপোজিটই ছিল 14-15%, এখন সেটা কিন্তু 5-6% চলে এসেছে। লেন্ডিং রেট ছিল মনে করেন যে 18-20%, এটা কিন্তু এখন 7-8% চলে আসছে, 8-9%-এর ভিতরে চলে আসছে। এখন কিন্তু অনেক ব্যাংক অনেক কর্পোরেট হাউসকে লেন্ডিং করছে 8-8.5%। তো যখনই ইন্ডাস্ট্রিতে বা ইকোনমিতে ইন্টারেস্ট রেট কমে যাবে তখন কিন্তু ক্যাপিটাল মার্কেটে একটা ফান্ড ফ্লো হওয়ার কথা। সেকেন্ড হচ্ছে যে বিদেশি ইনভেস্টর আমাদের এখানে আসছে, তার মানে কি, তারা বিদেশি ইনভেস্টররা কিন্তু যথেষ্ট রিসার্চ অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্ট করে। তো সো তারা এই বাংলাদেশ মার্কেটটাকে অনেক পটেনশিয়াল মনে করছে বলেই কিন্তু তারা বাংলাদেশ মার্কেটে আসছে। প্রোডাক্ট দুটোই, ডিপোজিট প্রোডাক্ট এবং লেন্ডিং প্রোডাক্ট দুটোকেই আমাদেরকে কিছু ইনোভেটিভ প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে হবে, যার যার মতো করে ইনোভেটিভ প্রোডাক্ট সে ইন্ট্রোডিউস করবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের টোটাল লোন প্রসেসিং টাইমটাকে কমায় আনতে হবে, যাদের অ্যাক্সেস টু ক্রেডিট কম এই সেগমেন্টটাকে টার্গেট করতে হবে। তারপর আমাদের ফান্ড সোর্স হিসাবে
আমরা যেমন এখন বিভিন্ন ব্যাংক থেকে ডিপোজিট নিচ্ছি বা ব্যাংক থেকে ক্রেডিট লাইন নিচ্ছি, সেইটার উপর ডিপেন্ডেন্স আমাদেরকে কমে আনতে হবে। কারণ আমি যদি আমার কম্পিটিটর থেকে ফান্ড নেই, তাহলে ডেফিনেটলি আমি তো তার সাথে কম্পিটিশনে পারবো না। সো আমাকে কিন্তু তাহলে কী করতে হবে, পাবলিক ডিপোজিটের উপর ডিপেন্ড করতে হবে, পাবলিক ডিপোজিট বেস আমাকে বাড়াতে হবে। ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক বেশি থাকার কারণে তারা সার্ভিসটা আরও বেশি অ্যাভেলেবেল করতে পারছে টু দ্য জেনারেল পাবলিক। সেই ক্ষেত্রে ফাইন্যান্স কোম্পানিগুলো তো অলওয়েজ কিছুটা তাদেরকে যেটা করতে হবে যে কিছুটা রেট বেশি দিতে হবে দেন ব্যাংকের থেকে, তাহলে তারা মনে করেন যে পাবলিক ডিপোজিটটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো সো আমি যদি মনে করেন যে ফর এক্সাম্পল আমি যদি একটা ব্যাংক থেকে 8% ফান্ড নেই, সেই ফান্ডটা আমি 8% ব্যাংক থেকে না নিই, আমি যদি পাবলিক থেকে নেই আর ব্যাংক যদি পাবলিকরে 5-6% দেয়, তখন আমি যদি ওখানে ডিরেক্টলি পাবলিকরে 2-3% বেশি দিতে পারি, তাহলে কিন্তু আমার পাবলিক ডিপোজিট বেসটা বাড়ছে। এখন আমরা কী করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কী করছি, ব্যাংক 5-6% নিচ্ছে, সে কিন্তু তার একটা স্প্রেড রেখে 2-3% স্প্রেড রেখে আমাকে দিচ্ছে, তাহলে আমি কিন্তু ওই 8-8.5%-ই কিন্তু ব্যাংক থেকে নিচ্ছি। আমার কথাটা হচ্ছে যে আমি সেই 2-3% যদি ব্যাংককে না দিই, আমি যদি ডিরেক্টলি পাবলিককে দিই, তাহলে পাবলিক ডিপোজিটটা আমার কাছে আসবে এবং পাবলিকও ডিরেক্টলি বেনিফিটেড হবে যে তারা ব্যাংকে রাখলে যেটা ওই যেটা ইটস ইজ আনসল্ড অফ প্রিমিয়াম টু দ্য ইনকনভিনিয়েন্স, মানে সে ঠিক আছে তার বাসার কাছের ব্রাঞ্চে গেলে হয়তো 5% পাচ্ছে, সে একটু কষ্ট করে আমার কাছে আসলে হয়তো 3% বেশি পাচ্ছে, 8% পাচ্ছে। আসলে প্রথম থেকেই যে তার ব্যবসার যে শুরু করেছে এবং একটু ওইতে গুড রেপুটেশন ব্যবসা করেছে, আমি রিসেন্টলি জয়েন করেছি এবং আমরা যেটা ফোকাস করছি যে আমাদের সার্ভিসটা, আমরা স্পেশালাইজ সার্ভিস দিয়ে আমাদের বেটার সার্ভিস দিয়ে আমাদের কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। আমরা ওই দিন মানে শর্টেস্ট পসিবল টাইমে লোন প্রপোজালগুলো প্রসেস করছি বা ডিসবার্সমেন্ট করছি, মানে আমাদের এইখানে লিড টাইমটাকে আমরা কমে আনার চেষ্টা করছি। সো ফর এক্সাম্পল যে একটা প্রপোজাল যেখানে ব্যাংকে হয়তো 1-1.5 মাস লেগে যায়, আমরা হয়তো সেটা 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে করার চেষ্টা করছি।